এইমাত্র পাওয়া খবর, বিসিবির নির্বাচক পদ থেকে মিনহাজুল আবেদিন নান্নুকে বহিষ্কার করলেন পাপন। নতুন নির্বাচক এখন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে নিয়ে ভক্তদের অভিযোগের শেষ নেই। বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে নির্বাচক সবার নামের পাশে আছে দুর্নীতির ছাপ। তবে সম্প্রতি বিশ্বকাপ দল ঘোষণাকে ঘিরে আরও জোরালোভাবে আলোচনায় এসেছেন বোর্ড নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাই নান্নুকে বহিষ্কার করার দাবি জানান দেশের ক্রিকেট ভক্তরা। তাদের দাবি হল, নান্নুকে বহিষ্কার করে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে বিসিবির নতুন নির্বাচক বানানো হোক। এতে করে দেশের ক্রিকেটের উন্নয়ন হবে বলে মনে করেন ভক্তরা। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আশরাফুলকে বিসিবি নির্বাচক বানালে কি দেশের ক্রিকেটের উন্নয়ন হবে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।